হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিল্লাত ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, আমি হুসেন মিল্লাত। দর্শক, আমরা আজকে এসেছি শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে। আমরা যেখানে অবস্থান করছি এটি হচ্ছে লাল টিলা নামে পরিচিত, বা অনেকে বলে শিব মন্দিরের যে টিলা, এই টিলাতে। তো এই টিলার সবচেয়ে ভালো যে বৈশিষ্ট্যটা, যে দিকটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, তা হচ্ছে এই টিলার থেকে চারপাশ দেখতে ভিউটা অনেক অনেক সুন্দর। টিলাটা অনেক উঁচু হওয়ার কারণে আশেপাশের যে ভিউগুলা অত্যন্ত সুন্দরভাবে দেখা যায়। এখানে প্রচুর পর্যটক আসে, স্থানীয় যেহেতু পর্যটক আছে সবাই এখানে আসেন। হয়তো বা অনেকেই জানেন না এই টিলা সম্পর্কে, এখানে প্রচারের অভাবের কারণে এই টিলাটা এত প্রসার হয়নি, যার কারণে আপনারা হয়তো বা অনেকেই এই টিলার সম্পর্কে অবগত নন। দর্শক, আজকের এই মূল ভিডিওতে আমরা যাওয়ার আগে আপনাদের সাথে আরও একজনকে পরিচয় করে দিই। আজকের আমার এই টুরে আমার সাথে সংযুক্ত হয়েছে আমার বন্ধু তাসলিম। এই হচ্ছে তাসলিম। হাই তাসলিম, আমাকে এখানে নিয়ে এসেছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা দেখে আসি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, আমরা চলে আসলাম লাল টিলায়। এটি হচ্ছে লাল টিলা, আমরা লাল টিলার চূড়াতে উঠবো। তার আগে আমরা জেনে নেই এই লাল টিলাতে আমরা কীভাবে আসবো। ভিউয়ার্স, আপনারা শ্রীমঙ্গল থেকে, শ্রীমঙ্গল শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই লাল টিলা। এই লাল টিলা এরিয়ার যে চা বাগানটা, এই চা বাগানটির নাম হচ্ছে ফুলছড়া চা বাগান। ফুলছড়া চা বাগানে এসে যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে দেখিয়ে দেবে এই লাল টিলা। ভিউয়ার্স, শ্রীমঙ্গল শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই লাল টিলা থাকার কারণে প্রচুর আঞ্চলিক যে পর্যটক, ওনারা সবাই আসেন এই লাল টিলায় দেখতে। এছাড়াও এই লাল টিলাতে দুটি মন্দির থাকার কারণে এই লাল টিলাতে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন ওনারা আসেন প্রার্থনার জন্য। শুধু যে হিন্দু ধর্মের মানুষগুলো আসেন তা নয়, এখানে মুসলমানরাও আসে, আমরা তাই দেখতে পেলাম এই লাল টিলাতে এসে। অনেক উঁচু থাকার কারণে এই লাল টিলার উপর থেকে ভিউগুলো অনেক সুন্দর। আর সাধারণত এই টিলার মাটি লাল থাকার কারণেই এই টিলাকে লাল টিলা বলা হয়। দর্শক, শ্রীমঙ্গলে আরও একটি লাল মাটির পাহাড় রয়েছে, সেই পাহাড়ের ভিডিও অন্য কোনো দিন আপনাদের সামনে নিয়ে আবারও হাজির হব। এই টিলার উপরে আমরা বর্তমানে এখন অবস্থান করছি। আমরা দেখানোর চেষ্টা করছি চারপাশ। যারা প্রকৃতিকে আপন করে নিতে চান, আপনাদের জন্য এটি আদর্শ একটি স্থান। অনেকেই শ্রীমঙ্গল শহরে আসেন, শ্রীমঙ্গল শহরে এসে প্ল্যান করেন যে কোথায় যাব, কোথায় ঘুরবো। এই লাল টিলা তো আপনি আসতে পারেন, খুবই সুন্দর, চমৎকার। আবারও বলছি, যাদের মধ্যে প্রকৃতির প্রেম অনেক তাদের জন্য এই লাল টিলাটা খুবই আদর্শ। এছাড়া যারা লাল মাটির টিলা কখনো দেখেননি, আপনারা এখানে আসতে পারেন, লাল মাটির টিলা দেখতে পারেন, চমৎকার। একপাশে চা বাগান, অন্য পাশে রাবার বাগান, এবং অন্য পাশে ঝোপঝাড়ে বেষ্টিত এই লাল টিলা। দর্শক, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। আর এছাড়া যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। আর আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো তথ্য অথবা পরামর্শ থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।
আগামী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।